রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাজন আহমেদ রাজশাহীর পবা থানার দাঁতপুর এলাকার মোহাম্মদ রেজাউল করিমের ছেলে। গত 2 ডিসেম্বর দিবাগত রাত 1টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে রাজনকে 50,000 টাকার জাল নোট সহ আটক করে। এ সময় দুজন কৌশলে পালিয়ে যায়। আসামি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন যাবত মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পিবি পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপির দামকুড়া থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।